তৃণমূলের সিন্ডিকেট রাজ্যের বিরুদ্ধে এবার সরাসরি আন্দোলনে নামলো বিজেপি। দুর্গাপুর ফরিদপুর ব্লকের পাটশাওড়া গ্রামে তৃণমূল পরিচালিত একটি ইট বালি সিমেন্টের সরবরাহকারী সিন্ডিকেট অফিসে তালা ঝুলিয়ে দেন বিজেপির কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, স্থানীয় কারখানাগুলিতে যে সমস্ত শ্রমিক কর্মচারীরা কাজ করেন তাদের 12 ঘন্টা কাজের বিনিময়ে মজুরি দেওয়া হয় মাত্র 150 টাকা। সেই টাকা থেকেও জনপ্রতি 50 টাকা করে কেটে নেয় ওই সিন্ডিকেটের মাতব্বররা। কাজ হারানোর ভয়ে শ্রমিকরা এর প্রতিবাদ করতে পারেন না। এলাকায় কয়েকজন দীর্ঘদিন ধরে এই দাদাগিরি চালিয়ে যাচ্ছে বলে পদনেতাদের অভিযোগ। তারা শ্রমিক কর্মচারীদের মজুরি বৃদ্ধির পাশাপাশি অবিলম্বে এই সিন্ডিকেট রাজ বন্ধ করার দাবিতে সরব হয়েছেন। এই মর্মে তারা ফরিদপুর থানায় একটি স্মারকলিপিও জমা দিয়েছেন বলে জানান। ঘটনাটিকে বিজেপির চরম উদ্ধত প্রকাশ বলে বর্ণনা করেছেন দুর্গাপুর ফরিদপুর ব্লকে তৃণমূল সভাপতি সুজিত মুখোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির এই দাদাগিরি কিছুতেই মেনে নেওয়া হবে না। ওরা যদি মনে করে থাকেন এইভাবে গায়ে চড়ে সবকিছু দখল করে নেবে তাহলে তৃণমূলের হাত গুটিয়ে বসে থাকবে না। পাশাপাশি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিটিকে সমর্থন জানিয়ে সুজিতবাবু বলেন, বিষয়টি নিয়ে তারা উচ্চতর নেতৃত্বের সাথে কথা বলবেন। সোমনাথ গড়াই এরা সিন্ডিকেট পার্টি 2011 সাল থেকে মমতা সরকার আসার পর থেকে এরা এই সিন্ডিকেট ব্যবসা শুরু করে। আমরা পিটিশন দিই লাউদা থানাতে, লাউদা পিটিশন দিই, সই করার পরে কাল আতাহাতি এরা এটা আমরা সবাই সাপ্লাই আস এখানে যারা শ্রমিক যারা ফ্যাক্টরিতে কাজ করে কতক্ষণ তাদেরকে কাজ করানো? 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা। আপনারা কি চান? আমরা চাই টাইমটা মেনটেন করতে হবে, 1 নম্বর হাইওয়েটা মোটামুটি বাড়াতে হবে, যেটা আমাদের দাবি আছে হাইওয়ে সেটা বাড়াতে হবে। আর এই ইয়েটা সিন্ডিকেটের ব্যাপার, সিন্ডিকেটটা এইভাবে চলতে পারে না। বিজেপির গুন্ডারা একদম তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে। আজকে সকালে যেটা ঘটেছে, একটা অফিস আছে ওখানে, তারা ওইখান থেকে কাজ কারবার করে সেই অফিসটা তালা বন্ধ করে দিচ্ছে। আমরা পুলিশ পদাধিকারী জানি, পুলিশের গাড়ি ঘুরে চলে এসছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই, বিজেপির যদি এই এলাকায়, তাদের ভাবছে আমাদের এলাকায় আজকে সন্ত্রাস চালিয়ে বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাবো, দেখবো বিজেপির কত ক্ষমতা আছে লড়াই করার। দাদা, ওই এলাকার লোকেদের ওই আরও একটা অভিযোগ রয়েছে যে ওখানে যারা সাধারণ কর্মী আছে ফ্যাক্টরিগুলিতে কাজ করে তাদের নাকি পয়সা কম দেওয়া হয়, বেতন কম দেওয়া হয়। না, ফ্যাক্টরি ব্যাপারে যেটা আছে, যেটা বেতন কম দেওয়া হয় সেটা আমার আইনতভাবে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটা লড়াই করব। আগামী দিনে যারাই ওখানে কাজ করছে তাদের ন্যায্য বেতন পাবে। কিন্তু বিজেপি যেভাবে আরম্ভ করেছে আমরা কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছি।